এই ভিডিওতে আমরা দেখব যে মাইক্রোসফট অফিস এক্সেসে এই যে ডেটাশিটটা থাকে সেই ডেটাশিটটা আমরা কোন দুইটা ভিউতে বা কোন দুইটা অ্যাসপেক্ট থেকে বা কোন দুইটা রূপে আমরা দেখতে পারি। এইখানে তো আমরা এই ডেটাশিটের এই জিনিসগুলোকে কী হিসেবে দেখতে পাচ্ছি বলো তো? ছকের মতন করে দেখতে পাচ্ছি না? এটাকে বলা হয় ডেটাশিট ভিউ। যেমন এক্সেলে আমরা যখন ছকে কোনো ডেটা ইনপুট দিয়েছিলাম সেটাকে বলা হয়েছে স্প্রেডশিট, তেমন এই ক্ষেত্রে যখন এরকম ছকের মতন করে কোনো ডেটাকে রিপ্রেজেন্ট করা হবে সেটাকে বলা হবে ডেটা শিট ভিউ। কারণ এখানে আমি ডেটা রিপ্রেজেন্ট করছি, কোনো ক্যালকুলেশন করছি না। আমি যদি এই জিনিসটাকে এডিট করতে চাই, অর্থাৎ এই যে আমার কলমগুলো আছে, রোগুলো আছে, এগুলোকে এডিট করতে চাই, তখন আমি যাব ডিজাইন ভিউতে। তো ডিজাইন ভিউটা দেখো, এই ডেটা শিট ভিউয়ের এই বারের এইখানেই ডিজাইন ভিউয়ের অপশান থাকে। তো আমি যখন ডিজাইন ভিউয়ে যেতে চাব, আমাকে ফার্স্টে তারা একটা টেবিল দেখাবে, অর্থাৎ ফার্স্টে তারা একটা উইন্ডো দেখাবে। সেখানে আমাকে বলবে যে এই টেবিলটাকে আমি কী নামে সেভ করতে চাই। ধরো এই টেবিলটাকে আমি কাস্টমার টি নামে সেভ করছি, অর্থাৎ কাস্টমার টেবিল দিয়ে আমি ওকে দিচ্ছি। তাহলে দেখো তারা আমাকে এরকম একটা ফরম্যাট দেখাবে। তারা আমাকে কী বলছে? ফিল্ড নেম বলবে, তারা আমাকে ডেটা টাইপ দিবে এবং তারা আমাকে এখানে ডেসক্রিপশন লিখতে বলবে। তাহলে এমন একটা পেজ যেখানে আমি ফিল্ড নেম, ডেটা টাইপ, ডেসক্রিপশন এই জিনিসগুলোকে কী করব, নিয়ন্ত্রণ করতে পারবো, বা এই জিনিসগুলা ইন্ডিকেট করে যে আমার ডিজাইন ভিউয়ের একটা পেজ আসবে, সেটাকে বলা হয় ডিজাইন ভিউ পেজ। অর্থাৎ আমি এখানে কী পাবো বলো তো? নিজের মতন করে এই ফিল্ড নেম, ডেটা টাইপ এগুলাকে এডিট করতে পারবো। আমি চাইলে হোমে গিয়ে, হোম মেনুতে গিয়ে, ভিউ অপশনে গিয়েও আমি কী করতে পারি বলো তো? ডেটা শিট ভিউ বা ডিজাইন ভিউতে যেতে পারি। এটা আমাদের স্ট্যাটাস বারের নিচ থেকেও আমি যেতে পারবো, বা হোম মেনুতে একদম লেফটে যে ভিউ অপশনটা আছে, ভিউ অপশন থেকে আমি ডেটা শিট ভিউ বা ডিজাইন ভিউয়ে যেতে পারবো। তাহলে এই ভিডিওতে আমরা দেখলাম যে মাইক্রোসফট অফিস এক্সেসের ডিজাইন ভিউ কোনটা এবং ডেটা শিট ভিউ কোনটা।